সবকিছু ভুলতে পারবো, পৃথিবীর সবকিছু আমি ভুলে যাব, কিন্তু আমার মাকে আমি ভুলতে পারবো না। আমার মাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। মা এমন একটি শব্দ, মা এমন একটি বস্তু, মা এমন একটি জিনিস পৃথিবী। আপনি সবকিছু মিলাতে পারবেন টাকা পয়সার বিনিময়ে, কিন্তু মাকে কোনোদিন মিলাতে পারবেন না। মায়ের যে ভালোবাসা, মায়ের যে স্নেহ, মায়ের যে মমতা, এটা আপনি পৃথিবীর সমস্ত সম্পদ এক জায়গা করলেও মাকে তুলনা করা যাবে না। মায়ের ভালোবাসা এক জায়গা করতে পারবেন না। এটা শুধু আমার কথা নয়, এটা দেশ বিদেশে অনেক অনেক গবেষণা হয়েছে, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে। মাতৃস্নেহ কাকে বলা হয়, মায়ের ভালোবাসা কাকে বলা হয়? সেই মাকে যখন আমরা অবঞ্চিত করি, সেই মাকে যখন আমরা ভুলে যাই সত্যি, তখন আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলি। এটা কেন আমাদের হয়? আমাদের বিবেক বুদ্ধি সব কিছু আছে, আমরা তো শ্রেষ্ঠ জীব, মানুষ হয়েছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীব, তবে আমরা কেন ভুল করি? তবে আমরা কেন এই ভুল করে বসে থাকি জানি না। মাকে নিয়ে কেন আমরা অপমানজনক কথা বলি? মাকে কেন আমরা দুঃখ দেওয়া কথা বলি? মাকে কেন আমরা সেবা করি না? মাকে আমরা ঠিকমতো খেতে পড়তে দিই না জানি না। আমাদের ভিতরে এই কেন উক্তিটা নেই? আমাদের কেন ভিতরে এই বুদ্ধির উদয় হয় না? হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের নতুন করে বুদ্ধি দিও, তুমি আমাদেরকে ভালো ভালো বুদ্ধি দিও, যাতে আমরা পৃথিবীর কোনো মা বাবাকে যেন কোনো দিন কোনোভাবে কষ্ট না দিই, কোনো মা বাবাকে আমরা কোনো দুঃখ না দিই। মনের অজান্তে যদিও কোনো ভুল ত্রুটি হয়, আমরা যেন তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তার কাছে ক্ষমা চাইতে পারি, এটুকু ক্ষমতা আমাদেরকে দিও। হে সৃষ্টিকর্তা, তোমার কাছে বারবার কিভাবে ক্ষমা প্রার্থী, ক্ষমা প্রার্থী, ক্ষমা প্রার্থী। আমরা যখন ডিসকভারি চ্যানেলগুলো দেখি, যেটা আমাদের বাস্তব মানুষের রূপ নিয়েও যখন ডিসকভারি চ্যানেলগুলো দেখবেন, ডিসকভারি চ্যানেলগুলো কিন্তু জন্তু জানোয়ারদের জীবনী নিয়ে ঘটনাগুলো পাট পাট করে দেখানো হয়। যখন একটা হরিণ বাচ্চা শাবক জন্ম দেয়, মা বেদনায় ছটফট করতেছে, বাচ্চা জন্ম দেবে, ওদিকে আবার নিজের জীবন নিয়ে হুমকির মুখে, ওখানে কিছু সময় থাকতে গেলেই হয়তো হায়নার থাবা আমাদের পড়বে, হায়নায় আমাকে খেয়ে নেবে, আমার বাচ্চাটা নতুন জন্ম নিয়েছে একেও খেয়ে নেবে, মায়ের মনে তখন কত টেনশন, কত চিন্তা বলুন তো। একটা আমরা প্রাণী দেখেও আমরা কত কিছু শিখতে পারি, যে একটা প্রাণী তার সন্তানকে কতটা স্যাক্রিফাইস করে ভালোবাসে, একটা সন্তানকে মা তাকে কতটা কঠিনভাবে জীবন যুদ্ধ বাজি রেখে সে সন্তানকে সামনের দিকে নিয়ে আসে। এইসব থেকেও কিন্তু আমরা শিখতে পারি অনেক কিছু, শিক্ষার আছে, মানুষ কিন্তু অনেক কিছু শিখতে পারে অনেক কিছু থেকে। যাই হোক, আমরা এভাবে যদি অনেক কিছু কিছু শিখে নিই আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, আমরা যারা এরকম পশু প্রকৃতির, এই ভিডিওগুলো কিন্তু তাদের জন্যই উচিত, বা তারা এই ভিডিওগুলো দেখতে, হয়তো কথাটা একটু কেমন লাগবে, সেন্টিমেন্টে খারাপ লাগতে পারে কারো, কেউ সেন্টিমেন্টে নেবেন না, যে আপনার আমার যে আপনি তো ভালো মানুষ, আমিও ভালো মানুষ, আমরা সবাই ভালো মানুষ, কিন্তু ভিতরে ভিতরে খোঁজ খবর নিয়ে দেখেন যে হ্যাঁ সত্যি আপনার মা দুঃখে আছে, আপনার মা কান্না করছে, আপনার বাবা কান্না করতেছে, কেন এগুলো কেন হচ্ছে, কেন জবাব যদি আপনি খুঁজতে যান, তাহলে আপনি হয়তো আপনার মনুষ্যত্ব বিবেক সব কিছু খুঁজে পাবেন। এত সময় কিন্তু খুঁজে পাবেন না, যে বলবেন তো, ভাববেন তো, না আমার মা ভালো আছে, আমার মা সুখী আছে, আমার মা বাবাকে সেবা করার জন্য আমি নিজে বিয়ে করেছি, আমার বউকে পাশে রেখেছি, বউ সেবা যত্ন করবে মা বাবাকে, বাস এখানেই কথায় বলে যে বাঘের কাছে গরু রাহালি দেওয়া হয়েছে, সেরকম বাঘের কাছে ছাগল রাহালি দেওয়া হয়েছে। আপনার বউ সত্যি কি আপনার মা বাবাকে ভালোবাসে? একবার কি সেটা দেখেছেন? একবারও কি সেটা পরীক্ষা করে দেখেছেন? একবারও কি বুঝতে পেরেছেন? আপনার মা তো কোনোভাবেই আপনাকে বলবে না যে খোকা তোর বউ আমার সাথে এইভাবে টর্চারিং করে, এইভাবে আলাপ ব্যবহার করে আমার সাথে কথা বলে, এটা কিন্তু কখনো আপনার মা বলবে না। কেননা আপনার মা যদি এই কথাগুলো বলে, তখন আপনার মনে একটা দ্বিধা সৃষ্টি হবে, সত্যি কি আমার মা আমাকে এই কথাগুলো বলছে, এটা কি আমার বউ সত্যি করেছে, আমার ফ্যামিলিকে এটা সত্যি করেছে? এই যে একটা দোটানায় পড়বেন বলে মা কিন্তু নীরবে সব কিছু সহ্য করবে, মা কিন্তু তখন এই কথাগুলো কাউকে শেয়ার করবে না, কাউকে বলবে না, নীরবে নীরবে ধুকে ধুকে ঘরের কন্দলকারে বসে নিজেকে শেষ করবে, তবু কাউকে বলবে না। এমনও উপমা আছে, এমন এমনও প্রমাণ আছে, হাজারো হাজারো প্রমাণ আছে আমাদের দেশে বিদেশে, যেখানেই কথা বলেন না কেন, সব জায়গায় কিন্তু এরকম উপমা আছে অবশ্যই। কিন্তু এর ভিতরেও কিছু কিছু ভালো সোর্সের আছে, ভালো অবশ্যই আছে, ভালো না থাকলে পৃথিবীটা চলতো না। এই পৃথিবীটা চলার জন্য কিন্তু ভালো মানুষের প্রয়োজন আছে, আমাদেরও ভালো হতে হবে, আমাদেরও তাদের মতো হতে হবে, আমাদেরও তাদের কাছ থেকে কিছু শিখতে হবে। তাদের কাছ থেকে যদি আমরা কিছু না শিখতে পারি, তাহলে আমরা কার কাছ থেকে শিখবো? আমরা কীভাবে মা বাবার সেবা যত্ন করবো? অতএব আমাদের সব কিছু ভুলে আগে মা বাবার সেবা করাটা অতি অবশ্যই প্রয়োজন। যাই হোক, যে কথা বলতে গেছিলাম, যে ডিসকভারি চ্যানেল যদি আপনারা চালান, আপনারা দেখবেন সেখানে মাতৃস্নেহ কাকে বলা, মায়ের জীবন কীভাবে উৎসর্গ করে। একটা হরিণী যখন বাচ্চা দেয়, কত ছটফটানি যন্ত্রণা সহ্য করার পরে সে বাচ্চা প্রসব করে, তারপরে কিন্তু তার জীবন কিন্তু এখানে শেষ নয়, তখন পিছনে হায়নারা বসে আছে লাইন দিয়ে, সিরিয়াল দিয়ে, কখন আপনাকে খাবে, কখন আপনাকে খাওয়া দেবে। এরকম কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। বাঘ বসে রয়েছে, সিংহ বসে রয়েছে, কুমির বসে রয়েছে, অ্যানাকোন্ডা সাপ বসে রয়েছে, অজগর সাপ যাকে বলা হয়, বড় বড় সাপ, যে আপনাকে গিলে খেতে পারে, আমাকে গিলে খেতে পারে, এরকম কিন্তু আমাদের সমাজের বুকে অ্যাভেলেবেল রয়েছে। হয়তো আমরা শুধু সেই ডিসকভারি চ্যানেল দিয়ে জানোয়ার পশুদের কথা বলছি, এইরকম মানুষের রূপ নিয়ে বসে আছে আপনাকে আমাকে তাবা দিয়ে খাবে বলে। তাই তো বলছি সাবধান, সাবধান হবেন, মা বাবার প্রতি সেবা যত্ন রাখবেন, মা বাবার প্রতি খেয়াল অবশ্যই আমাদের রাখতে হবে, সে যে করে যে কিছুর বিনিময়ে হোক, মা বাবাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। আমরা যদি মা বাবাকে ভালো না বাসি, তাহলে কারা ভালোবাসবে? মা বাবা আমাদেরকে বড় করেছে, মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। ডাক্তার বিষয় নিয়ে আমি একটা আগে ভিডিও রিলিজ করেছিলাম, সেই ভিডিওটা আপনারা বেশ ভালো সাড়া দিয়েছেন, আপনাদের অনেকে ভালো লেগেছে, অনেকে কমেন্ট করেছেন, তো এরকম ভালো ভালো ভিডিও অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো। তাই এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন, এই ভিডিওটা ভাইরাল করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট রিকোয়েস্ট রিকোয়েস্ট। দেখুন, সেই মা আমাকে বড় করে, সেই মা যদি এরকম হায়নার
হাওয়া পায়। হায়নাটা কাকে বলতে চাইছি, কাকে বোঝাতে চাইছি বেশি আপনারা বুঝতে পারছেন, লিজেন্ডরা আপনারা সবাই সবকিছু বোঝেন জানেন। অতএব আপনারা সেই হায়নার থাবা থেকে মা বাবাকে রক্ষা করবেন। আপনি শুধু হায়নার কথায় বিশ্বাস করবেন, আপনার মা বাবার কথা আগে বিশ্বাস করবেন, নিজের চোখেও দেখেও কিন্তু কিছু অনুভব করতে হয়। কাউকে সরলভাবে বিশ্বাস করতে নেই যে আমি আপনার হায়নাকে আপনি বিশ্বাস করে সবকিছু তাকে বললেন বুঝালেন, আর হায়নাই আপনাকে তিলে 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 পিছন দিয়ে খেয়ে নেবে, টুকরো টুকরো করে খেয়ে নেবে, আপনার রক্ত চুষে খাবে, আপনি বুঝতে পারবেন না আপনি কেন অসহায়, আপনি তো অন্ধ ভালোবাসা অন্ধ হয়ে গেছেন, আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি হয়তো জানতে পারছেন না। অতএব আমরা এখান থেকে সাবধানতা অবলম্বন করবো, নিজের মা বাবার প্রতি খেয়াল রাখবো, নিজের মা বাবাকে ভালোবাসবো। এ পর্যন্ত আজকের ভিডিও, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।